আসসালামু আলাইকুম বন্ধুরা রুকসানা ফ্যাশনে স্বাগত জানাচ্ছি আমি রুকসানা হাসান আজ আমি দেখাবো জামার মধ্যে কিভাবে চেন লাগাতে হয় এই চেনটা লাগানোর জন্য আমি এখানে একটা পট্টি কেটে নিয়েছি গলার পাইপিং বসানোর আগে আমাদেরকে চেনের কাপড়টা বসিয়ে নিয়ে চেন লাগাতে হবে কাপড়টা কিভাবে বসাবো সেটা দেখাবো তো প্রথমে কাজ করতে হবে চেনের মাপটা নেওয়া লাগবে আপনি চেনটা কতটুকু নিতে চান সেই মাপ অনুযায়ী আপনাকে কাপড়ের পট্টিটা ঠিক করে নিতে হবে তো এখানে যে আমি একটা চেন নিয়েছি এই চেনটা আপনি যদি চান ছোট নিতে চান ছোট নিতে পারেন আর যদি বড় নিতে চান বড়ও নিতে পারেন এটা আপনার ইচ্ছার উপর আমি এখানে চেনটা নিব ঠিক এই পর্যন্ত গলার থেকে নিয়ে নিচের এই পর্যন্ত তো প্রথমে আমরা একটা দাগ দিয়ে নিব এবার আমরা চেনের মাপটা নিব চেনটা রাখবো আমরা যেখানে দাগ দিয়েছি তার থেকে হাফ ইঞ্চি অথবা এক ইঞ্চি পরিমাণ বেশি রাখবো নিচের দিকে এবার আমরা গলার উপরে এইভাবে করে ধরবো বাড়তি যতটুকু আছে সেখানে আমরা এভাবে করে চক দিয়ে দাগ দিয়ে নিব এই যে এখানে যে আমরা বাড়তি বাড়তি চেনটুকু দাগ দিয়েছি এই চেনটুকু আমাদেরকে কেটে ফেলতে হবে তো প্রথমে আমরা এই কাপড়টাকে কেটে নিব তাহলে আমরা যে চেনের মাপটা নিয়েছি ঠিক সেই মাপ অনুযায়ী আসবে প্রথমেই বডির এই কাপড়টাকে সোজা করে নিতে হবে তারপর আমরা যে পট্টিটা কেটেছি সেই পট্টিটাকে আমরা আয়রন করে ভাজ করে নিয়েছি ঠিক মাছ বরাবর একটা ভাজ হয়েছে এটা আপনি আঙুলের মাথা দিয়েও চাপ দিয়ে নিতে পারেন তো কাপড়টা যদি আয়রন করে নেন আপনাদের বসাতে সুবিধা হবে আঙুলের মাথা দিয়েও করতে পারেন তো এখানে যে মাছ বরাবর যে ভাজ হয়েছে এবং জামার মাছ বরাবর একটা ভাজ আছে সে ভাজ বরাবর আমরা এইভাবে করে প্রথমে কাপড়টাকে রাখবো এইভাবে করে একটা আরেকটার উপর এইভাবে করে রাখতে হবে এবং চেনের এই কাপড়টা থাকবে উল্টার দিকে তারপর আমরা এই কাপড়টাকে রেখে আমরা জয়েন্ট দিব খেয়াল রাখবেন দোনোটা পার জন্য সোজা থাকে তো এখানে যে মাছ বরাবর যে ভাজ আছে আমরা কিন্তু এখানে সেলাইটা করব না আমরা দুই সুতা একটু সামনের দিকে এনে তারপর সেলাই করব এই পাশটাও দুই সুতা এবং এই পাশটাও দুই সুতা পরিমাপ সাইডে আমরা সেলাইটা করব। এটা খেয়াল রাখবেন মাছ বরাবর কিন্তু সেলাইটা হবে না মাছ বরাবর যে ভাজ আছে তার থেকে দুই সুতা এই ডান দিকে হবে এবং বাম দিকে হবে দনোটা পাশে আমাদেরকে এভাবে করে সেলাই করতে হবে তো বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের উত্তর দিব এবার আমরা যে চেনে মাপটা দিয়েছিলাম এই বরাবর এইভাবে একটা দাগ দিয়ে নিব আমাদের এই চেনটা এই পর্যন্ত আসবে যেখানে দাগ দিয়েছে এই পর্যন্ত তা আমরা এইভাবে করে এই যেখানে দাগ দিয়েছে এই পর্যন্ত সেলাইটা করব আমরা দাগ বরাবর সেলাইটা এইভাবে করেছি এরপর আমরা মেশিনে হাতলটাকে এভাবে করে উঠিয়ে ঠিক সোজা করে দুই থেকে অথবা তিন সুতা আমরা সামনের দিকে নিয়ে আসবো সেলাই করে এভাবে করে দিয়ে আবার কাপড়টাকে ঘোরাবো এরপরে মেশিনে হাতলটাকে নিচে রেখে এরপরে আমরা সাইডে যেখানে ভাত ছিল তার থেকে দুই সুতা পরিমাপ সাইডে আমরা সেলাইটা করব। নিচের দিকটা যেন বেশি ফাঁকা না হয় সেদিকে খেয়াল রাখবেন নিচের দিক যদি বেশি ফাঁকা রাখেন তাহলে চেনের নিচের অংশ ফাঁকা হয়ে থাকবে তা নিচের অংশটা যতটুকু পারেন একেবারে কাছাকাছি করে সেলাইটা করার চেষ্টা করবেন আমাদের পটিটা লাগানো হয়ে গেছে এখন আমরা মাছ বরাবর আমরা কেঁচি দিয়ে কেটে ফেলবো যেখানে আমরা যে শেষ পর্যন্ত সেলাই করছি সেই মাথা পর্যন্ত বন্ধুরা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করুন এরপর বেল বাটনটি অন করুন যে এই কোনাটা আমরা কেঁচির মাথা দিয়ে একটু কোনা পরিমাণ কেটে দিব তাহলে আমাদের এই পট্টিটা খুব সুন্দরভাবে বসবে কাপড়টা কুচকানো থাকবে না এরপর আমরা আলগা যে পট্টিটা লাগিয়েছি সেটাকে এভাবে করে সামনের দিকে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে নিব প্রয়োজনে আপনারা আয়রন করেও নিতে পারেন এই পাশেটা যেভাবে করেছি এই পাশেরটাও আমরা ঠিক একই রকমভাবে করব আঙ্গুলের মাথা দিয়ে সাইডে এইভাবে করে চাপ দিয়ে নিব বন্ধুরা আমরা যে ভাজটা দিয়েছি বাড়তি যে কাপড়টা নিয়েছি এটার উপরে সাইডে আমাদেরকে একটা সেলাই করতে হবে খেয়াল করবেন এই যে আপনাদের বোঝার জন্য চক দিয়ে দাগ দিয়ে দিলাম খেয়াল রাখবেন বডির উপর কোনো সেলাই পড়বে না আমরা যে আলগা পট্টিটা বসিয়েছি সেটার উপর সাইডে আমাদেরকে সেলাইটা করতে হবে নিচের দিকে সেলাই শেষ হওয়ার আগে কাপড়টাকে ঠিক এইভাবে করে ধরে সাইডে নিয়ে তারপর এই যে একেবারে নিচের কর্নারের দিকে সেলাইটা দিতে হবে এভাবে করে হাতলটাকে উঠিয়ে এই যে এখানে যে আমরা দুই সুতা সেলাই করেছিলাম এই কাপড়টাকে এ ঠিক এভাবে করে নিয়ে দুটা চাপ সেলাই দিয়ে আবার আমরা ঘুরিয়ে নিব এবং এবার আমরা এই সাইডের দিকে আবার সেলাই করব। সাইড থেকে এভাবে করে সেলাই করে সম্পূর্ণ পটিটাকে এভাবে করে সেলাই করে জয়েন্ট দিয়ে নিব আমাদের এই কাপড় জয়েন্ট দেওয়া হয়ে গেছে বন্ধুরা আমাদের এই যে আলগা পট্টিটা বসিয়েছে কাপড়টা অনেক বড় আমরা এভাবে করে কেটে ছোট করে নিব এরপর আমরা যে পট্টিটা বসিয়েছি এই পট্টিটাকে এভাবে করে ভাজ দিয়ে ভিতরের দিকে নিয়ে আঙ্গুলের মাথা দিয়ে এভাবে করে চাপ দিয়ে দিবেন তাহলে কাপড়টা ভিতরের দিকে সুন্দর মতো থাকবে এবং এই নিচের যে কর্নারের যে কাপড়টা আছে এই কাপড়টাকে নিচের দিকে হাত দিয়ে প্রয়োজনে এভাবে করে নিয়ে পিছনের দিকে বা হাত দিয়ে পিছনের দিকে টান দিয়ে কাপড়টাকে ভিতরের দিকে নিয়ে আপনারা সাইডে আঙ্গুলের মাথা দিয়ে চাপ দিয়ে নিতে পারেন তাতে এই কোণাটা সুন্দর মতো বসবে কোথাও কাপড় কুচকে থাকবে না ফিনিশিংটা আপনার সুন্দর মতো আসবে এরপর বাকি কাপড়গুলা এই যে এভাবে করে আঙুলের মাথা দিয়ে চাপ দিয়ে নেবেন আমাদের এই পট্টির কাপড়টা সুন্দর মতো উল্টানো হয়ে গেছে এবার আমরা এটার মধ্যে চেন কীভাবে বসাবো সেটা দেখাবো আমরা যে চেনটা পরিমাপ মতো কেটে নিয়েছিলাম চেনের হুকটাকে সামনের দিকে নিলে কিন্তু হুকটা খুলে যাবে তাই এর জন্য প্রথমে নিচের দিকে নিয়ে আসবো এভাবে করে তারপর আমরা একটা সাইড আমরা যে বডির যে অংশটা পটি লাগিয়ে ভাজ করে নিয়েছি এভাবে ভিতরের দিকে দিয়ে আমরা দুই থেকে তিন সুতা পরিমাপ সাইডে সেলাইটা করব। সেলাই করার সময় খেয়াল রাখবেন চেনটাকে টেনে যেন বসানো না হয় চেন টেনে বসানো যাবে না এবং বডির এই কাপড়টাকেও টেনে বসানো যাবে না এটা খেয়াল রাখতে হবে দোনোটা কাপড় একেবারে হালকাভাবে থাকবে এবং এর উপরে সেলাইটা করতে হবে চেন যদি টান দিয়ে বসান তাহলেও কিন্তু কাপড়টা ঢেউর মতো হয়ে থাকবে চেন টানা যাবে না এমনকি কাপড়ও টানা যাবে না এরপর আমরা এই নিচের দিকে যখন সেলাই করব। এই যে বাড়তি যে কাপড়টা আছে বাড়তি এই কাপড়টাকে এভাবে ধরে এ কোনাটা যেন ঠিক থাকে সব সময় খেয়াল রাখবেন তা না হলে কিন্তু পিছনের দিকটা দেখতে খারাপ লাগবে চেন বসানোর সময় আপনারা এটা খেয়াল করে এই যে পিছনের দিকে বাড়তি কাপড়টা এইভাবে ধরে আপনারা ঠিক করে নিয়ে তারপর সেলাইটা করতে পারেন এরপর মেশিনের হাতলটাকে উপর দিকে উঠিয়ে নিচের দিকে আমরা আরও দুই থেকে তিন সুতা পরিমাপ সেলাই করব তারপর আবার হাতলটাকে উঠিয়ে আবার সাইডে আমরা দুই সুতা পরিমাপ যেভাবে সেলাই করেছিলাম ঠিক সেভাবে সাইডে আমরা সেলাই করে নিব সময় খেয়াল রাখবেন চেন টেনে বসানো যাবে না এমনকি বডির এই কাপড়টাকেও টেনে বসানো যাবে না যখন এই পর্যন্ত সেলাই করে আসব তখন আমরা এই চেনের মাথাটাকে আবার পিছনের দিকে নিয়ে যাব মেশিনের হাতলটাকে উপর দিকে উঠিয়ে চেনের এই হুকটাকে আমরা পিছনের দিকে নিয়ে নিব তাহলে সেলাই করতে সুবিধা হবে আমি আবারও বলছি চেন অথবা কাপড় কোনোটাই টানা যাবে না টানা হলে কিন্তু পিছনের দিকে ঢেউর মতো হয়ে থাকবে আমাদের এই চেন লাগানো হয়ে গেছে আমাদের যে যে মাঝে একটু ফাঁকা দেখা যায় আয়রন দিয়ে চাপ দিলে এটা আপনার সুন্দর মতো দুইটা মাথা বসে যাবে এবং এই ফাঁকাটা দেখা যাবে না আশা করছি আপনারা ভিডিওটি দেখে কিছু শিখতে পেরেছেন যদি কোনো কিছু শিখতে পারেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ আমাদের এই ভিডিওটি দেখার জন্য আশা করছি পরবর্তী ভিডিওগুলো দেখবেন আপনারা